পুলিশ পরিচয়ে ঢাকার আশুলিয়ায় ছিনতাইকৃত হায়েস মাইক্রোবাস উদ্ধার ও ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে পাবনার ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন গাড়ির মালিক সুলতান আহমেদ। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিককে ঢাকা বিমানবন্দরে পৌঁছে দেয় চালক মেহেদি হাসান পুলক। সেখান থেকে ফেরার পথে ১১ই ডিসেম্বর ভোর ৪টার দিকে আশুলিয়া বেড়িবাদ এলাকায় পুলিশ পরিচয়ে কে বা কারা গাড়ির গতিরোধ করে, পরে চালককে মারধর করে বেঁধে রেখে গাড়িটি নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের ১৭ দিন অতিবাহিত হলেও ছিনতাইকৃত গাড়ি উদ্ধারে পুলিশের কোনো তৎপরতা নেই বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে সুলতানের ভাই মীর আবু ওয়ারেস, বন্ধু সোহেল মাহমুদ, বেলাল হোসেন রিপন উপস্থিত ছিলেন।